আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। নতুন বছরের প্রথম দিন বছরের প্রথম ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সোমবার গ্রহণ করা সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের সাবসিডি, এর ফলে রাজ্যে 59 লক্ষ বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্তে। অঙ্গনওয়াড়ির 25% কর্মচারীকে সুপারভাইজার পদে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে গাইডলাইন প্রস্তুত করেছে রাজ্য সরকার। এছাড়া তারা ক্যাবিনেটে বসুন্ধরা 2.0-এর সময় বৃদ্ধি করা হয়েছে। ক্যাবিনেটে বসুন্ধরা 2.0-র অধীনে 1194 জন খিলঞ্জিয়া লোকদের জমি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া মদাহী জনগোষ্ঠীর লোকদেরও সুখবর দেওয়া হয়েছে, তাদের কাছারি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়। সোমবার ক্যাবিনেটে এপিডিসিএলকে সাবসিডি দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই সাবসিডি বরাদ্দ করায় রাজ্যের 59 লক্ষ বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। বছরের শেষ দিনে কাছাড় জেলা ছিল দুর্ঘটনামুক্ত। প্রতি বছর 31 ডিসেম্বর রাতে দুর্ঘটনার খবর থাকত, কিন্তু এবার 31 ডিসেম্বর রাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এর মূল কারণটা ছিল জেলা পুলিশ প্রশাসনের কড়া মনোভাব, পাশাপাশি সতর্কতা। সপ্তাহ দিন ধরে চলছিল কড়া চেকিং, বিশেষ করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান। বছরের শেষ রাতে এই অভিযান ছিল চোখে পড়ার মতো। জেলার প্রতিটি এলাকায় ছিল পুলিশের জোরদার টহলদারি, শহরের ভিতরেও ছিল নজরকাড়া পুলিশ ও পরিবহন বিভাগের অভিযান। বিশেষ করে মদ্যপ অবস্থায় যাতে গাড়ি চলাচল করতে না পারে তার জন্য সন্ধ্যা থেকে মাঠে নামে পড়েন জেলায়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাত্তো, জেলা পরিবহন আধিকারিক রমেশ শাম, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সদর ওসি অমৃত কুমার সিং। শহরের সদরঘাট থেকে শুরু হয় অভিযান। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে আবার শুরু হচ্ছে রাজ্যে গণ উৎসব। 3 পর্বে আয়োজন করা গণ উৎসবের প্রথম পর্বে রাজ্যে মোট 12টি জেলাকে কভার করবে। এই জেলাগুলি হল যথাক্রমে বরপেটা, বজালি, হুজাই, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝার, লক্ষিমপুর, নোয়াগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচর এবং উদালগুড়ি। এই জেলাগুলি 3 জানুয়ারি স্কুলগুলির অভ্যন্তরীণ মূল্যায়ন এবং 4 থেকে 6 জানুয়ারি বাহ্যিক মূল্যায়ন হবে। দ্বিতীয় পর্বটি শুরু হবে 9 জানুয়ারি থেকে। 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি বাহ্যিকভাবে। জেলাগুলো হলো বাক্সা, বিশ্বনাথ, চিরাং, চড়াইদেউ, ধেমাজি, ধুবরি, গোলাঘাট, হাইলাকান্দি, যোরহাট, কামরূপ মেট্রো, শোণিতপুর, তিনসুকিয়া এবং তামুলপুর। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বঙ্গাইগাঁও, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমাহাসা ও মাজুলি এবং পশ্চিম কার্বি আংলংয়ে গণ উৎসব। সোমবার ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন। এই দিনটিকে স্মরণীয় রাখতে কেউ মন্দিরে যায়, কেউ ঘুরতে যায়, কেউ আবার পিকনিকে যায়। সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। সিপাহীজলার পিকনিক স্পট বনভোজনের জন্য পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়, কেননা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। দূর দূরান্ত থেকে পর্যটকরা এদিন সিপাহীজলা অভয়ারণ্য বীর জমায় বনভোজনের জন্য। এদিন সকাল থেকে প্রচুর সংখ্যক পর্যটক আসে বনভোজনের জন্য, কিন্তু সোমবার নতুন বছরের শুরুতে বনভোজনে আসা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটল। সংঘর্ষে 2 জন গুরুতর আহত। আহত 2 জনের নাম দেবাশিস ভৌমিক এবং আশিস দাস। 2 জনের বাড়ি বিশালগড় গোপীনগরে। সোমবার সন্ধ্যায় বনভোজন সেরে বাড়ি ফেরার পথে অপর বনভোজনকারীদের হামলার শিকার হয় তারা। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আক্রমণকারী মধুপুরের জামাল মিয়াকে আটক করে, বাকি আক্রমণকারীরা পলাতক। বর্ষবরণের রাতে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠল মণিপুর।
থৌবাল জেলার লিলং এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো অন্তত চারজনের। আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই থৌবাল পূর্ব ইম্ফল, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুরে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। জানা গিয়েছে সোমবার নতুন বছরের শুরুর দিন থৌবাল শহর থেকে 10 কিলোমিটার পূর্বে লিলং চিংজাও বাজারে একদল দুষ্কৃতি গাড়িতে করে এসে বাজারে জমায়েত মানুষদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, প্রায় 20 জন আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসা চলছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, একদল লোক গাড়ি নিয়ে বাজারে আসে, তাদের সকলেই হাতে বন্দুক ছিল। এসেই তারা একজনের সাথে কথা বলতে শুরু করেন। তারা আগে থেকেই তাকে চেনেন মনে হচ্ছিল। বন্দুকধারীদের সঙ্গে ওই লোকটির কথা কাটাকাটি শুরু হয়। এরপর আচমকাই বাজারে থাকা সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মণিপুর পুলিশ ও আসাম রাইফেলসের জওয়ানরা। নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দাদের কারফিউ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। কেন্দ্রের নতুন পরিবহন আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ট্রাক চালকদের। মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। বিক্ষোভের চিত্র ধরা পড়েছে দেশের একাধিক পেট্রোল পাম্পেও। হিট অ্যান্ড রান নিয়ে ব্রিটিশ আমলের পরিবহন আইনকে বদলে ফেলেছে কেন্দ্র, সেই নিয়েই দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। মহারাষ্ট্রের একাধিক জায়গায় রাস্তা রোকো বিক্ষোভ দেখানো হচ্ছে। থানে জেলার মীরা বায়ন্দর এলাকায় মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের উপর অবরোধ দেখান চালকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর ইট বৃষ্টি করা হয়, বাংচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। ছত্তিশগড়ে 12,000-এরও বেশি বেসরকারি বাস চালকরা ধর্মঘট ঘোষণা করেছেন। রায়পুর, বিলাসপুর, দুর্গ এবং রাজনন্দগাঁও এবং অন্যান্য শহরে আটকে পড়েছেন যাত্রীরা। গত রবিবার পশ্চিমবঙ্গের ডানকুনি এলাকায় তুমুল বিক্ষোভ দেখানো হয়। এই পরিবহন আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রায় 3 ঘন্টার উপর অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক, লাইনে দাঁড়িয়ে থাকে গাড়ি। মধ্যপ্রদেশের ভূপালে আন্দোলন করেন বাস চালকরা। বন্ধ রাখা হয় বাস পরিষেবা, অবরোধ করা হয় রাস্তা, ব্যাপক অসুবিধার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। খালের পাশ থেকে উদ্ধার এক ডিএসপির দেহ, তিনি অর্জুন পুরস্কারপ্রাপ্ত 12 লোক। মঙ্গলবার সকালে এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে। ওই অফিসারের নাম দলবীর সিং, বয়স মাত্র 31 বছর। পুলিশ জানিয়েছে বর্ষবরণের রাত আর বছরের শুরুর দিনের মাঝেই এই ঘটনা ঘটেছে। বস্তিবাওয়া খেলা খাল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ডিএসপির? পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে দলবীরের শরীরে একাধিক জায়গায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে চলেছে পুলিশ। তাদের মতে সিসিটিভি ফুটেজ এই মৃত্যুর কিনারা করতে সাহায্য করবে। স্বাভাবিকভাবেই দলবীরের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।